প্রত্যেকেই ভালো আছো। তো সবাইকে গুড ইভিনিং, সবাইকে শুভ সন্ধ্যা, এই বলে ব্লগটা স্টার্ট হয়ে গেল। আর আমি এইমাত্র সন্ধ্যা দিলাম, আর এখন থেকে কিন্তু আজকের ব্লগটা শুরু হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা যে যেখানেই থাকো সবাই ভালো থেকো, আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। তো চলো তাহলে আজকের ব্লগটা সন্ধ্যাবেলা থেকে শুরু করে দিলাম। তো সারাদিন একটা কাজের টেনশান আর একটা সত্যি একটা ভীষণ চাপের মধ্যে দিয়ে সারাদিনটা গেছে, আর সারাদিন কোনো ব্লগ শুরু করতে পারিনি। ভাবলাম যে সন্ধ্যা দেওয়ার পর থেকেই ব্লগটা শুরু করব, সেই জন্য শুরু করে দিলাম আর কি। আর আমি দেখো মাথায় চপচপে করে তেল দিয়েছি, আর একটা লাড্ডু বেঁধে নিয়েছি, চুল এইভাবে বেঁধে নিয়েছি, আর খোলাখুলির বেলায় নেই, একদম সকালে গিয়ে এই চুল খুলবো। তো চলো এখন যাব, হলো মেয়ের খাবার রেডি করব, আর শ্বশুরমশাই বাড়িতে রয়েছে আজকে। তো চা করব, আজকে দু রকম চা করতে হবে, দুধ চা লিকার চা দুটোই করব, আর মেয়ের খাবারটাও দেব। আর দেখতে থাকো, এখন বলে দিলে তো হয়েই গেল, তাই না? আর তোমরা অনেকেই বলো যে দিদি তুমি সন্ধ্যার পর থেকে কোনো ব্লগ দাও না, তো সন্ধ্যার পর থেকে তুমি কীভাবে সময়টা কাটাও সেটা তুমি আমাদের সঙ্গে শেয়ার করো। তো সেই জন্যই হয়ে গেল আর কি, একটা সমস্যার কারণে সকাল থেকে শুরু করতে পেরেছিলাম না। তো তোমরা চেয়েছিলে মন থেকে বলেই সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু হয়ে গেল। তো যাই হোক, চলো এখন নিচে যাওয়া যাক, আর এখন এই ঘরের ওপরে ঘরে লাইট টাইট অফ করে দিই, শুধু জিরো লাইটটাই জ্বলবে, আর ঠাকুরের ওখানে প্রদীপটা জ্বলছে, তো ওই প্রদীপটা বুকে পড়ে না, একটু অন্যরকম তোমাদের তো দেখালাম। আর বাইরে দেখো প্রচুর হাওয়া দিচ্ছে, দেখো বাইরে দেখি তো জানলার কাপড়টা কীরকম নড়ছে, বাইরে প্রচুর আজকে হাওয়া দিচ্ছে, আর একটু বৃষ্টিও হচ্ছে, ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। তো চল নিচে যাওয়া যাক, অন্ধকার। তো চলে এসেছি নিচের ঘরে, এবার চা করতে যাব। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেল, ফ্রিজ থেকে লেবুটা বের করে নিই। লেবুটা কোথায় গেল? এই যে লেবু, চা করে নিই। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, আর এখন চা করে নেব, বাবুজনাকে চাটা করে নিয়ে তারপরে অন্য চা করব। তো বোতলে জল ছিল না, আবার জল ভরে নিতে হলো, তাই একটু দেরি হয়ে গেল। তো গ্যাসটা এবার জ্বালিয়ে দেব, জ্বালিয়ে দিয়ে তারপর এবার চাটা বসিয়ে দিচ্ছি। আর চায়ে অবশ্যই একটুখানি আদা দেব, গলাটা কীরকম খুশখুশ করছে, আমিও একটুখানি বাবুর এই লিকার চা খাবো। তো আদা দিয়ে দিলাম, আর চা পাতা দিয়ে এবার টকবক টকবক করে ফোটাবো, হয়ে যাবে আমার আদা দিয়ে চিনি ছাড়া লিকার চা। আর এই চায়ের কালারটা বেশ সুন্দর আসে, আর দেখেছি এমনি আমাদের এখানে টাইমের যে জলটা নিয়ে আসে ওতে না চায়টা খুব একটা টেস্ট হয় না। তোমরা বলবে চায়ের আবার কী টেস্ট, হ্যাঁ চায়ের কালারটা ঠিকঠাক আসে না। তো ওই চাটা হয়ে গেছে, আর এখানে দুধটা বসিয়ে দিলাম। তো হাজবেন্ড খাবে দুধ চা, তো দেব শাশুড়ি মাকেও দেব। তো বাবুকে চাটা দিয়ে আসলাম, আর মা এখানে টিভি দেখছে, এখানে বসে আছে মাদুর পেতে, আমার মেয়ে চেয়ারে বসে রয়েছে, আর আমি রান্নাঘরে চাটা করে একেবারে ঘরে চলে এসেছি। আর এরই ফাঁকে আমার হাজবেন্ডও চলে এসেছে, আর সন্ধ্যাবেলায় দেখছি বিস্কুটের কোটোয় বিস্কুট নেই, মুড়ির কোটোয় মুড়ি নেই। তো ওদের চাটা দিয়ে আমি ওই সমস্ত এখন ঢালাঢালি করব। আগে জানলে হয়তো দুপুরবেলায় ফাঁকা টাইমটাই করে নিতাম, তো আর কী আর করার। তো এখন মুড়ি টুড়ি ঢেলে নেবো, আর হাজবেন্ড দেখলাম চানাচুর নিয়ে এসছে, তো চানাচুর দিয়ে মুড়ি মেখে দেবো, চা দিয়ে খাবে। আর মেয়ে উপাস থেকে বসে আছে, ওকে কাপে করে দুধ দিয়েছি আর বিস্কিট দিয়ে খাচ্ছে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা শুরুটা এভাবেই শুরু হয় আমার বাড়িতে। আর আজকে মা বাবু দুজনাই বাড়িতে রয়েছে, আর চায়ের রেশনটা পুরোই জমে গেছে। তো ও ঘরে টিভি দেখছে বলে আমি আবার এ ঘরে চলে এসেছি ফোন নিয়ে, নাহলে ভাবছিলাম যে তোমাদের সাথে একটু কথা বলবো, আর টিভি চললে একটু অসুবিধা হয়, তাই এ ঘরে এসে চা খাচ্ছি।
আর মাকেও মুড়ি চানাচুর বিস্কুট সমস্ত কিছু দিয়ে এসেছি, খাচ্ছে। তো এদিকের কাজ করে নিয়ে তারপরে মেয়েকে আবার পড়াতে আমি আর বসবো না, ওর ঠাম্মি এসেছে যখন ওর ঠাম্মি বসবে, আর আমি একটু ভিডিও এডিটিংয়ের কাজ করে নিয়ে তারপরে গিয়ে রাতে রান্না করতে যাব। আর রাতে আজকে ভাতটার কিছু করতে হবে না, ওবেলার মাছের ঝোল ভাত সবই রয়েছে, তবে রুটি করতে হবে আর একটু তরকারি করতে হবে। তো দেখবে কখনো কখনো মাছের ঝোলে তরকারি দিয়ে রুটি খেতে ভালো লাগে না, সেই কারণে আজকে ভেবেছি ফ্রিজে কী সবজি আছে দেখে নিয়ে কিছু একটা সবজি তরকারি করে নেব। আর তোমরা বলবে ক্যামেরাটা পেছন দিকে রেখে তোমরা ওপাশে চা খাচ্ছ, আসলে আমার হাজবেন্ড কখনো ক্যামেরার সামনে আসতে ভীষণই লজ্জা পায় আর কখনো আসে না, তোমরা দেখেইছ। তার জন্য কেউ যদি না চায় মন থেকে, অসুবিধা হয় তাহলে তার সামনে ক্যামেরা না নিয়ে যাওয়াই ভালো। তো যদি নিজের ইচ্ছায় আগ্রহ প্রকাশ করে কখনো ক্যামেরার সামনে এসে কিছু বলতে চায়, কিংবা সবাই তো আর পছন্দ করে না বুঝতেই পারছ, তো এই কারণেই ক্যামেরাটা সাইডে রেখে দিয়েছি। এতে হাজবেন্ডের কোনো প্রবলেম নেই, তবে এটা আমার ভালো লাগার একটা কাজ, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমার সন্ধ্যাবেলা থেকে সময়টা কীভাবে কাটে। এভাবে শুরু হয়, তো আমার চা এদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, তো বিস্কুট আমি ঢেলেই যাচ্ছি ঢেলেই যাচ্ছি, তো চাটা এইবার আমার খাওয়ার হয়তো টাইম হবে। তো চা খাওয়ার সময় আমি একটুখানি বসে, না খেলে তাড়াহুড়ো করে খেতে ভালো লাগে না, তোমাদেরও তাই হয়? চা খাওয়ার সময় একটুখানি ভালো করে বসে গল্প করতে করতে চা খেলে তার চা খাওয়ার আমেজটাই আলাদা বলো। তো যাই হোক, হাজবেন্ডের সঙ্গে কিছু কথা বলতে বলতেই চা খাওয়ার আসরটা জমে গেছে। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর মেয়ে দেখো ওর বাবার সঙ্গে যাচ্ছে এখন দোকানে কি কিনতে যাচ্ছে, তো এসে পড়তে বসে পড়বে, চলো দেখো। বারণ করলাম যে এখন যাস না, রাত্রিও হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে কি খাবার দাবার নিয়ে চলে এসেছে আমাদের পাশে এই দোকান থেকে। তো এই খাবারের মধ্যে নাকি কী সব গয়নাগাটি রয়েছে, পুতুলদের নাকি সাজানো যায়, আর দুপুর থেকে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, তো দুপুরবেলায় আর যাওয়া হয়নি। তো যেই ওর বাবা চা খেতে এসেছে, আর অমনি নাও এখনই আমাকে নিয়ে চলো। তো দেখছি তো মেয়ে পড়তে বসবে, বাহানা করবে, তো আগে ওকে এটা কিনে এনে দিই। কখনো কখনো বাচ্চাদের কিছু জেদও মেনে নিতে হয়, ছোটোখাটো জেদগুলো, নাহলে ওদেরও মনে দিকে একটা কীরকম অশান্তি হয় আর ওরা বসাতে পারে না। বলছি না যে খুব যখন তখন যা বাহানা করবে তাই মেনে নিতে হবে এমনটা না, কখনো কখনো বোঝালেও ওরা বুঝতে পারে। তো এইরকম ছোটোখাটো জেদ, কিন্তু এই যে ওই খেলনাটা পেয়েছে না এতেই খুশি, কিন্তু ওই খাবারটাতে অত ইন্টারেস্ট নেই। তো ওই খাবারে যে পুতুলের গহনা পাওয়া যাবে ওটাই, যে খেলার মাঠে গিয়ে জানতে পেরেছে যে এই খাবারের সঙ্গে নাকি এটা পাওয়া যায়, তো এই যে এই খাবারগুলো আর খাবে না। এই গহনাটা পেয়ে গেছে, পুতুলের একটা আংটি পেয়ে গেছে, হয়ে গেছে, ওটা নিয়ে ভুলে গেছে। তো এখন ওর ঠাম্মির কাছে পড়তে চলে যাচ্ছে, আর আমি এখন এই খাবারগুলো করে নেব, আর এই সমস্ত খাবার দাবার আর খাবে না, হয়তো পরে উঠে বলবে যে এই আর একটা প্যাকেট খোলো ওর মধ্যে কি গহনা দিয়েছে দেখছি। আর সত্যি একটা খা দেখ কেমন খেতে, তাই একটা খাচ্ছে। তো এই ঘরে চলে এসেছে, আর এখানে ওই যে ও ঠাম্মির কাছে পড়তে বসে পড়েছে, শ্বশুরমশাই টিভি দেখছে, টিভিটা এখনই বন্ধ করে দেবে। আর বাইরে কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আমি গেটটা দিয়ে দিই আর রাতের রান্নাবান্নার জোগাড় করি। তো এই যে আজকে করব বেগুন ভাজা, আর হলো কুমড়ো বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আলু কুমড়োর তরকারি করব, কেটে কেটে রেডি করে রাখি, তারপরে কিছুক্ষণ বাদে রান্নাবান্না করব। তো কিছুক্ষণ বাদে আমি ফিরে এসে এই যে আলু কুমড়ো সমস্ত কিছু কেটে নিয়েছি, আগে বেগুনটা ভেজে নেব।
অন্যান্য দিন কি হয়, আমি মেয়েকে পড়িয়ে উঠে রান্না করতে করতে আমার 9টা কি 9:30 বেজে যায়। আর আজকে আমার ঝটপটি সকাল সকাল রান্না হয়ে যাবে, ওর ঠাম্মির কাছে পড়ে নিচ্ছে। আর আমার এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনটা আগে ভেজে নিলাম কারণ ওই তেলেই আমি কুমড়ো তরকারিটা করে নিতে পারবো। আর বেগুনে দেখবে একটু বেশি পরিমাণে তেল না দিলে না ঠিকঠাক ভাজা হতে চায় না। আর পরে কড়াটা আর ধুয়েও নিতে হবে না, তরকারিটা আগে করলে কড়াটা আবার ধুতে হতো। তো বেগুনটা আগে ভেজে নিয়ে বেগুন ভাজার তেলেই আমি আলু কুমড়োর তরকারিটা করে নিতে পারবো। তো কিছু কিছু ক্ষেত্রে এইরকমভাবে রান্নাবান্না করলে আমাদের রান্নাবান্না খুব সহজ হয় আর সময়টাও খুব কম লাগে, কি বলো তোমরা? তো আমার আলু কুমড়োর তরকারি দেখো, জিরে আর একটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো শুকিয়েই গেছে, ওই ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে লবণ হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে, খুব একটা কষায়নি, তো কুমড়ো তো একটুতেই গলে যায়। তো ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হয়ে আসলে পরিমাণ মতন জল দিয়ে এবার একটুখানি ফোটাবো, মিনিট খানেক ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেব। তো এই হলো আমার রাতের আলু কুমড়োর তরকারি রেসিপি। তো আমরা এইভাবে খাই একটু ঝোল ঝোল করে, রুটি দিয়ে একটু ঝোল তরকারি হলেই বেশ ভালো লাগে। এরপরে আমি রুটিটা করে নেব, তাহলে আমার হয়ে যাবে আজকের রাতের রান্নাবান্না। আর আটা মাখাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করে নিই, আজকে আমি আটা গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, অবশ্যই অল্প একটু লবণ দিয়েছি। তো একসঙ্গে আমি অনেক কটা রুটি আর কি বেলে নিয়েছি, বেলে নিয়ে এবার তাওয়াতে আমি একটা একটা করে ভাজলে না অনেকটা টাইম লাগে, আমার অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি ভাজতে একদম ভালো লাগে না। তার জন্য একসঙ্গে 5টা 6টা 7টা যে কটা হয় তো সে কটা একসঙ্গে দিয়ে ভালো করে একটু এপিট ওপিট ভালো করে ভাজা করে নিয়ে তারপরে ছেঁকে নিই। তো খুব একটা অসুবিধা হয় না। তো তোমরা বলবে যে একটা একটা করে ভাজলে হয়তো রুটিগুলো ভালো ভাজা হবে, আমার মনে হয় এইভাবে মানে তাড়াতাড়ি হবে। আসলে যে যেটাতে আর কি ভাবে যে আমার এইভাবে তাড়াতাড়ি হবে, আমার মনে হয় যে একসঙ্গে 4-5টা রুটি দিয়ে দিলে হয়তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এইভাবেই তোমাদের সাথে বগর বগর করতে করতে আমার দেখো রুটি ভাজা হয়ে গেল, রুটিগুলো ভালোই ফুলেছে। আর মেয়ে পড়ে ওঠার পরে আমরা রাতের খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর হাজব্যান্ডও বাড়ি এসেছে, আমি বললাম যে এখন খেয়ে নাও। আর এখন প্রায় বাজে 10:10 মতন বাজে, তো আজকে খেতে অনেকটাই দেরি হয়ে গেল। ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে, তো 9:30 মধ্যে খাওয়া হয়ে যাবে, তবে 10:10 হয়ে গেছে। তো এই যে শ্বশুরমশাই এখানে দাঁড়িয়ে টিভি দেখছে, আর বাবুর আগেই খাওয়া হয়ে গেছে, বাবুর 9টার দিকেই খাওয়া হয়ে গেছে, বাবু 8:30 থেকে 9টার মধ্যে খেয়ে নেয়। তো আজকে বাড়িতে আছে, 9টার মধ্যে খেয়ে নিয়েছে, অন্যান্য দিন 9:10-15 হয়ে যায়। তো আমরাও খেয়ে নিচ্ছি, আর ওদিকে শাশুড়িমা খাচ্ছে আর টিভি দেখছে, আর মেয়ে ও পাশে খাচ্ছে। তো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে, আর ওই যে মেয়ে ওই যে উপাশে। তো বন্ধুরা রাত্রিবেলায় খাওয়া দাওয়া এই হলো, যে খেতে যেই বসেছি তোমাদের দেখাচ্ছিলাম, তারপরে কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেছে তোমাদের সাথে ভাবলাম একটু কথা বলবো, তো কথা বলা হলো না। তো হাজব্যান্ড কারেন্ট আসলো তারপরে খেলো, আর আমরা তার কারেন্ট চলে গেছে তার মধ্যেই খেয়ে নিলাম চার্জার লাইটটা জ্বালিয়ে। আর তারপর উপরে ঘরে চলে এসেছি এক বোতল জল নিয়ে, আর আমার মেয়ের ঘুম পেয়ে গেছে। এখন ঘড়িতে দেখো কটা বাজে, 11:10 বাকি, তো আমরাও শুয়ে পড়বো। লাইটটা জ্বালিয়ে দিই, ওর আমার মেয়ের প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে নাকি। তো চলো বন্ধুরা সবাইকে টাটা, আমার টাটা দিয়ে দাও। তো হাজব্যান্ড কম্পিউটারে কাজ করছে, কম্পিউটারে মুখ বুঝে বসে রয়েছে, ও চলে আসবে হয়তো, কারেন্ট ছিল না বলে কাজ এগোয়নি। আর চলো ফ্যানটা চালিয়ে দিই, ঘুম পেয়ে গেছে, প্রচণ্ড ঘুম হয়ে গেছে। গুড নাইট সবাইকে, গুড নাইট।